যুক্তরাষ্ট্র পশ্চিম অঞ্চলে গুরুত্বপূর্ণ সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্য অ্যারিজোনা এবং নেভাডায় শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হ্যারিস তার প্রচারাভিযানের রাতটি স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 11টায়, বাংলাদেশ সময় শুক্রবার সকাল 10টায় লাস ভেগাসে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেনিফার লোপেজের পারফরমেন্সের মধ্য দিয়ে শেষ করেছেন। তিনি নির্বাচনের শেষ দিনগুলোতে লাতিন ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করতে সর্বাত্মক চেষ্টা করেন। হ্যারিস তার প্রার্থিতাকে নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতীক হিসেবে তুলে ধরেছেন এবং তার তারকাখচিত লাস ভেগাসের সমাবেশে তিনি তরুণ ভোটারদের সমর্থন আদায় উদাত্ত আহ্বান জানিয়েছেন। আমি আমেরিকার ভবিষ্যৎ দেখি সব তরুণ ভোটারদের মধ্যে যারা এবার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। অত্যন্ত আবেগ ঘন কণ্ঠে তরুণ প্রজন্মের সামনে থাকা সমস্যাগুলো গুরুত্ব তুলে ধরে তার সমাধানে আশ্বাস জানিয়ে ডেমোক্রেটিক প্রার্থী তিনি বলেন, আমি জেনারেশন জেডকে ভালোবাসি, আমি তোমাদের ভালোবাসি এবং আমি আমাদের তরুণ নেতাদের এই জন্যই ভালোবাসি যে তোমরা পরিবর্তনের জন্য সঠিকভাবে অদম্য। তোমরা এমন তরুণ নেতা যারা বন্দুক সহিংসতা থেকে মুক্ত থাকতে চাও, জলবায়ু সংকট মোকাবেলা করতে চাও। তোমরা এমন পৃথিবী গড়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ যা তোমরা উত্তরাধিকার সূত্রে পাবে। বিয়ন্সের গান ফ্রিডম বাঁচতে বাঁচতেই হ্যারিস মঞ্চ ত্যাগ করে এবং তিনি রাতের পারফর্মারদের এবং তার স্বামী ডক এফ হামের সঙ্গে আলিঙ্গন করেন।